রাজ্যের স্কুল সার্ভিস শিক্ষা কমিশন নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে। আরো একবার আবারও জানিয়ে রাখবো, যেমনটা জানা যাচ্ছে যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই তদন্তে ক্রমশ গতি বাড়িয়ে যাচ্ছে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে এবার যুক্ত হলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি। সিবিআই এর থেকে এসএসসি সংক্রান্ত যাবতীয় এফআইআর এর নথি চেয়ে পাঠালো সংশ্লিষ্ট দপ্তর, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, কি জানা যাচ্ছে? দেখো, বিষয়টা হচ্ছে একটা নতুন দিকে মোড় নিল, যে মোড় নিল ইন দ্য সেন্স যে ব্যাপারটা হচ্ছে যে এতদিন যে পশ্চিমবঙ্গের এসএসসি নিয়োগের যে দুর্নীতি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই হাইকোর্ট যখন নির্দেশ দিয়েছিল এটা সিবিআই তদন্ত করবে, সেই সিবিআই কিন্তু তদন্ত চালিয়েই আসছিল। আমরা দেখেছি তৎকালীন যখন দুর্নীতি সংক্রান্ত ঘটনাটা ঘটেছিল সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যিনি এখন আমাদের রাজ্যের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর মন্ত্রী। ইতিমধ্যেই তাকে কিন্তু বার দিয়ে জেরা করা হয়েছে, গত বুধবারও তাকে 8 ঘন্টা ধরে জেরা করা হয়েছে। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী, তাকেও জেরা করা হয়েছে, তার মেয়ের চাকরি চলে গেছে হাইকোর্টের নির্দেশে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিবিআই দপ্তরে কিন্তু ইনফরমেশন ডাইরেক্টরেট, ইনফরমেশন ডাইরেক্টরেট থেকে কিন্তু একটা ইমেল এসছে যে তারা এই তদন্তের ব্যাপারে যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই এর কাছে, এবং তারা আজকে এই ব্যাপারে কিন্তু সমস্ত তদন্তের কাজ অগ্রগতি করেছে এবং সেই সূত্রেই আমাদের কাছে খবর। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী, দুজন মন্ত্রী এবং সংশ্লিষ্ট সেই সময়কার যিনি সভাপতি পর্ষদের, মানে যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে এবং বিভিন্ন লোককে কিন্তু সিবিআই তদন্ত করেছে। মনে করা হচ্ছে এই মামলায় কিন্তু ইডি যে সংযুক্ত হলো তারাও কিন্তু সেখান থেকে ছাড় পাবেন না। শুধু তাই নয়, এই সংক্রান্ত মামলা যিনি করেছিলেন, আমরা কালকেও দেখেছি সিবিআই সেই মামলাকারীকেও কিন্তু ডেকে পাঠিয়েছে। নতুন করে যে জায়গাটা তৈরি হচ্ছে সিবিআই এর পাশাপাশি কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এসএসসি দুর্নীতিমালায় সংযুক্ত হয়ে গেল। একেবারে ধন্যবাদ পরমাশিস, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়। আরো একবার জানিয়ে রাখবো, আজই দিল্লি থেকে কলকাতা সিবিআই দপ্তরে মেল করে ইডি, সংশ্লিষ্ট দপ্তর সূত্রে যেমনটা খবর, এই ইমেলে তদন্ত সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠালো তারা। সেই সঙ্গে জানা যাচ্ছে এই মামলার প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।